আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো এইচপি 1102 প্রিন্টারের ছোটখাটো একটা প্রবলেম, যেটা হচ্ছে প্রিন্ট দিলে পেজ টানতে পারে না। দেখুন, আমি প্রিন্ট দিচ্ছি, দেখেন কাগজ টানার চেষ্টা করতেছে কিন্তু টেনে তুলতে পারে না। হালকা একটু টেনে নিয়ে আটকে গেছে। প্রথমে টুনারটা বের করে নেবেন, তারপর দেখুন যে ভিতরে একটা রোলারটা নষ্ট হয়ে গেছে, একেবারেই প্লেন হয়ে গেছে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, একেবারেই প্লেন হয়ে গেছে। এটা এখন আমরা খুলবো। এটা খুলতে হলে দুই সাইডে দুইটা আর লক আছে, ওটা আস্তে করে চাপ দিলেই খুলে যাবে। আপনাদের সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে আমি আস্তে করে খুলতেছি, যদিও এটা খোলা 1 সেকেন্ডের ব্যাপার। দেখুন দুই সাইডে দুইটা লক আছে, দুই সাইডেই আস্তে করে সরাই নেবেন। খুলে গেছে, দেখুন তাহলে এটার অবস্থা। এটার উপরে কিছুই নাই একেবারে। নতুন এবং পুরনের কম্পেয়ারটা দেখুন, দেখেন নতুনটার উপরে কিন্তু একটা আবরণ আছে। এটা যখন প্লেন হয়ে যাবে তখনই এই অবস্থা হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পুরনটা একেবারে প্লেন হয়ে গেছে, উপরের অংশটা নষ্ট হয়ে গেছে। এটা চেঞ্জ করার সময় নিচের অংশ আগে লাগাবেন। দেখুন বসে গেছে, দেখেন এক চান্সেই প্রিন্ট নিয়ে নিল। এরকম ছোটখাটো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।